সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি প্রসাদ চৌধুরী, চিরঞ্জীব বড়ুয়া, প্রাক্তন বিভাগীয় প্রধান চট্টগ্রাম মেডিকেল কলেজ নবজাতক শিশু স্বাস্থ্য বিভাগ। আমি আজকে কমন পেডিয়াট্রিক প্রবলেম অর্থাৎ শিশুদের সাধারণ সমস্যাগুলি এবং কি এবং তাদের ছোট ছোট সমাধানগুলি বলার জন্য আপনার সামনে উপস্থিত হয়েছি। এই শীত মৌসুমে আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাচ্চাদের সর্দি কাশি, নিউমোনিয়া, মাঝে মাঝে শ্বাসকষ্ট। এই সর্দি কাশি ঠান্ডার কারণে সাথে এই সময়ে কিছু কিছু ভাইরাস শিশুদেরকে আক্রান্ত করে এবং বাচ্চারা কাশি, সর্দি এবং শ্বাসটান হয় এবং প্রয়োজনে অনেক সময় ভুগতে হবে। এই জন্য আমাদের শিশুদেরকে গরম রাখতে হবে এবং বাইরে গেলে মাস্ক পরলে ভালো হয় এবং প্রতিদিন স্নান বা গোসল করার পরিবর্তে গামোছানো এবং গরম রাখার এনভায়রনমেন্টটা গরম রাখার এবং ধোঁয়ামুক্ত ধোঁয়ামুক্ত রাখা দিলে ভালো। যদি এটাতে নাক জাম হয়, নাকের জন্য আমাদের কিছু নেজাল ড্রপ ইউজ করতে হবে, প্রয়োজন মতো কাশির জন্য এবং শ্বাসযন্ত্রের ওষুধ ব্যবহার করতে হবে। যদি কোনো সময় শ্বাসকষ্ট না কমে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন, প্রয়োজনে হাসপাতাল যেতে। এই সময় আরেকটা দেখা যায় ডায়রিয়া, এটা যে উইন্টার ডায়রিয়া, শীত মৌসুমে যদি ডায়রিয়া হয় ওটা ভাইরাল ডায়রিয়া এবং ভাইরাল ডায়রিয়া হয়। এই সময় আমাদের খাওয়া দাওয়ার শুষ্ক খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন ডায়রিয়া হয়, ডায়রিয়ার প্রধান ওষুধ হচ্ছে খাওয়ার স্যালাইন। ও স্যালাইন নিয়ম মোতাবেক মিশ্রণ করতে হবে, অর্থাৎ এক প্যাকেট আধা লিটার পানি মিশ্রণ করে বারবার খাওয়াতে হবে এবং সাথে জিং সিরাপ খাওয়াতে হবে। অ্যান্টিবায়োটিকের প্রায় প্রয়োজন হয় না, যদি না হয় অথবা পানি শূন্যত দেখাতে পায়খানা বেশি হয় আমাদেরকে হাসপাতালে ভর্তি হতে হবে, ডাক্তারের সাথে দেখাতে হবে। এই সময় দেখা যায় চোখরা চোখ লাল, অনেক বাচ্চার চোখ লাল, বড়দের চোখ লাল, ভাইরাল কনজাংটিভাইটিস। এই সময় চোখকে এই সময় প্রবেশ করা, চোখে ওষুধ গরম পানি দিয়ে দেওয়া প্রয়োজন হবে। ছোট ছোট একটা অ্যান্টিবায়োটিস আমরা চোখে দিই, বাচ্চাকে এই নবজাতক বাচ্চাকে গরম রাখা এবং গরম রাখার সাথে সাথে ঘন ঘন দুধ খাওয়া, যখন চাইবে তখন পজিশন অনুযায়ী দুধ খাওয়ানো খাওয়াতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে অনেক এক নবজাত বাচ্চাকে অনেক মা অনেকে বলেন এই উপবাসটা আমাদের পরিহার করতে হবে, কারণ সেই বিভিন্ন মানুষের কন্ট্যাক্টে গিয়ে সে ইনফেকশন তৈরি করে, ওরা ইনফেকশনটা বাচ্চার কাছে প্রবেশ করে দেয়। এই জন্য মা অথবা আরেকজন বাচ্চাকে নেওয়া ভালো এবং বাচ্চাকে বাচ্চার মুখে কোনোদিন এবং মুখের জিহ্বাতে চোটে কোনো কিস দেওয়া ওটা পরিহার করতে হবে, কারণ এই দিয়ে আমার ইনফেকশন বাচ্চাকে আমি প্রবেশ করে দিই, আদর করতে দিই এবং বাচ্চার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, গরম রাখার জন্য পর্যাপ্ত যে কাপড় সাধ্য মতো ইউজ করতে হবে, কিন্তু অতি দামি প্রয়োজন নেই। এই মুহূর্তের মধ্যে আমরা লক্ষ্য রাখি যে বাচ্চাদের কিছু কিছু একটু বড় সমস্যা, নিউমোনিয়াতে বাচ্চারা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস এগুলিতে আক্রান্ত হয়। এগুলো কোনো গলার স্বর বসে যায় এবং গলার কাকের মতো ডাক হয়, এগুলিতে হলে আপনার শিশু বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে প্রয়োজন মতো হোম ট্রিটমেন্ট অথবা হাসপাতালে প্রয়োজন মতো হাসপাতালে ট্রিটমেন্ট করা যাবে। আমাদের সব স্বাভাবিকভাবে বাচ্চাদেরকে এই মৌসুমে মৌসুমে কিছু টিকা আছে, জলবসন্ত, একটা বসন্তকাল সামনে আমাদের, এই বসন্তকালের সমস্যা জলবসন্ত, জল আমি বলি জল বসন্তকালে জল নিয়ে যে ফসকা পড়ে সে জলবসন্ত, জলবসন্ত রক্ষা করার জন্য এখন টিকা আছে, চিকেন পক্স দেখছে, এগুলো সবাই দিয়ে দেওয়া উচিত এবং স্বাভাবিকভাবে এটা প্রিভেনশন প্রায় 99%। এছাড়াও আমাদের কিছু টিকা প্রতিরোধ করে এরকম জিনিস আছে, হাম আমাদের মিজেলস এবং মাংস MMR টিকা দিলে এগুলিতে রক্ষা পাওয়া যায়। আমাদের এই মৌসুমে আরো হয় আমাদের কিছু ইনফ্লুয়েঞ্জা,
আগে ছিল না, ইদানিং আমাদের বাংলাদেশে এভাবে বলেছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যদি বা প্রতি বছর একবার একবার করে দিতে হয়, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিলে কফ কাশি অনেকটা, যদি ইনফ্লুয়েঞ্জার কারণে ভাইরাসের কারণে যেগুলো হয় এটা হয় না এবং কফ কাশি রেটও ভ্যাকসিন দিতে হয়। এছাড়া ইপিএর সাথে যে চিকিৎসকরা আছে বাংলাদেশ সরকারের পদত্ত এগুলো সবাই গ্রহণ করে, তারপরে আমরা বলবো যে মাস্ক পরার অভ্যাস শিশুদের এবং বাইরে স্টোর স্কুলে যায় তাহলে মাস্ক পরে এবং মাস্কটা পরে সে বুড়োদের রক্ষা করবে, ঠান্ডা বাতাস থেকে সে রক্ষা পায়। এই জন্য মাস্ক পরার অভ্যাস শুধু করোনা না অন্যান্য ভাইরাস ব্যাকটেরিয়া থেকেও সে রক্ষা পাবে। এই মাস্ক ইদানিংকালে অ্যাসমা খুব শিশুদের বৃদ্ধি পেয়েছে, লক্ষণীয় হবে বাচ্চাদের এখন হুইস বা শ্বাসকষ্ট বন্ধ শব্দ শোনা যায় তাই বলে হুইস হুইস বৃদ্ধি পেয়েছে। এই জন্য আমাদেরকে গরম রাখা এবং ধুলাবালি থেকে রক্ষা করা এবং ধোঁয়া ধোঁয়ার মধ্যে আপনি ঘর বাড়ির যে পারফিউমস দেওয়া এবং ঘরের ধোঁয়া মসকিউটো কভার জ্বালালে অনেক সময় বাচ্চাদের হয়। আরেকটা জিনিস যে বাচ্চাদের অ্যালার্জি যত জিনিস যে খাইলে যে জিনিস খাবে অ্যালার্জি হবে এগুলি পরিহার করাটা ভালো। এক ধরনের কমন অ্যালার্জি যেগুলো আছে আমাদের এই অ্যালার্জি ট্যাগুলি বন্ধ করে আমরা বাচ্চাকে শিশুদেরকে অনেক কম চিকিৎসায় শুধু প্রতিষেধক দিয়ে আমরা ভালো রাখতে পারি। ধন্যবাদ সবাই।